40 ডিগ্রি পার বঙ্গের তাপমাত্রা। কলকাতাতেও 37 ডিগ্রি পেরোলো পারদ। বইবে লু। আগামীকাল বুধবার থেকে তাপপ্রবাহের সতর্কবার্তা পশ্চিমের জেলাগুলিতে, এমনটাই জানিয়েছেন আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া, আরও বাড়বে উষ্ণতা। মঙ্গলবার উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া, দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকবে বেশ কয়েকটি জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রয়েছে। এ সপ্তাহে কলকাতায় 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা চলে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি পেরিয়েছে। 40 থেকে 42 ডিগ্রিতে চলে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা। কলকাতায় মঙ্গলবার গরম ও অস্বস্তিকর আবহাওয়া, আরও বাড়বে গরম। দিনের তাপমাত্রা বাড়বে, চলতি সপ্তাহে 38 ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও বাড়বে, বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।